দেখো আমরা ম্যাজিকের সাহায্যে কিভাবে গ্রিন কালারের সুতোটাকে রেড করব এবং রেড কালারের সুতোটাকে গ্রিন করব। দেখো আস্তে আস্তে তোমরা লক্ষ্য করো, গ্রিনটা হয়ে যাবে রেড আর রেডটা হয়ে যাবে গ্রিন, দেখেছো? আবার দেখো, আবার ম্যাজিকের সাহায্যে রেডটাকে করে দেবো গ্রিন আর গ্রিনটাকে রেড করে দেবো ম্যাজিক। দেখো দেখো, গ্রিনটা হয়ে গেছে রেড আর রেডটা হয়ে গেছে গ্রিন। মজা এসেছে তোমাদের? এই ম্যাজিক বক্সটা কিভাবে বানাতে হয় তোমরা বানাতে চাও, শিখতে চাও? হ্যাঁ, দেখো কিভাবে বানিয়েছি। দেখো এটা একটা দেশলাই বক্স, দেখতে পাচ্ছ দেশলাই বক্স? দেশলাই বক্সটাকে আমি একটু গ্রাফিক্স দিয়ে দিয়েছি, এটাকে একটা রঙিন সেলোটিপ চিটিয়ে দিয়েছি। তোমরা চাইলে এটাকে ছবিও এঁকে নিতে পারো বা এমনিও রেখে দিতে পারো। যেটা মেন কাজ করতে হবে সেটা হচ্ছে তোমাদের একটা ছুঁচ দিয়ে এই যে চারটা ফুটো করতে হবে, এখানে একটা ফুটো, এখানে একটা ফুটো আর এদিকে দুটো ফুটো, ঠিক আছে? আর দুটো আলাদা আলাদা রঙের সুতো নিতে হবে, ঠিক আছে? একটা রেড, আমি একটা গ্রিন নিয়েছি, আমি কি নিয়েছি একটা রেড আর একটা গ্রিন। তোমরা পিঙ্ক বা ব্ল্যাক যে কোনো দুটো আলাদা রঙের তোমাদের উল নিতে হবে, ঠিক আছে? উল নিতে হবে। এবার সুতোটাকে কেমনভাবে পার করতে হবে, এই যে গ্রিন সুতোটা দেখো আমি এদিকের থেকে এদিকে পার করেছি আর রেড সুতোটাকে এদিকের থেকে এদিকে পার করেছি, অর্থাৎ ক্রস আকারে পার করেছি। পার করে দুটোর শেষ প্রান্তগুলোকে আমি গিট দিয়ে দিয়েছি, দেখেছো? গিট দিয়ে দিয়েছি, এদিকেও গিট দিয়ে দিয়েছি। এবার এই খাপটি আমরা আগের মতো এখানে কিন্তু সেটিং করে নেবো, ঢুকিয়ে দেবো। ঢুকিয়ে নেওয়ার পরে এবার দেখো আমরা দুটি শেষ প্রান্ত পেয়ে গেছি, এদিকে একটা শেষ প্রান্ত, এদিকে একটা শেষ প্রান্ত। এবার কি করতে হবে, এবার তোমাদের এই ম্যাজিকটা দেখানোর জন্য দুই প্রান্তে তোমাদের ধরতে বলতে হবে, ধরতে বলেছি। দেখো একটু দূরের থেকে এভাবে দেখো, এবার দেখো কালার চেঞ্জিং কেমনভাবে হচ্ছে। দেখো গ্রিন আছে, রেড আছে, এবার দেখো এটা রেড হয়ে যাবে, এটা গ্রিন হয়ে যাবে। দেখো দেখো আবার এটা দেখো রেড আছে, এটা গ্রিন আছে, এটা দেখো গ্রিন হয়ে যাবে, এটা রেড হয়ে যাবে। বুঝতে পেরেছো? করতে পারবে ম্যাজিকটা? ম্যাজিক বক্সটা বানাতে পারবে? বাহ, খুব ভালো লেগেছে তো?